একজন সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার জন্য হাশরের মাঠে সুপারিশ করবেন? আমার নবী বলেন, হ্যাঁ সুপারিশ করব। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আমি সেই দিন পাবো কোথায়? আল্লাহর হাবিব বললেন, আমাকে তুমি পুল সিরাতের গোড়ায় পাবে, এরপরে এখানে যদি আপনাকে না পাই, ফা ইল্লাম আলকাকা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যদি সেখানেও না পাই কোথায় পাবো? আল্লাহর হাবিব বললেন, আমাকে তুমি পুল হাউজে কাউসারের গোড়ায় পাবে, ফা ইল্লাম আলকাকা ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গায় যদি আপনাকে না পাই তাহলে পাবো কোথায়? আল্লাহর হাবিব বললেন, আমাকে মিজানের পাল্লায় পাবে। আপনি বুঝেন না নবীর ঠিকানা তিনটার দান কত? পুল সিরাতটা কায়েম হবে জাহান্নামের উপরে, আর মিজানের পাল্লা দান দেওয়া হবে পাপ আর পুণ্যের হিসাব করার জন্য। আর তৃষ্ণার্তের অবস্থায় পানি পান করিয়ে আপনার তৃষ্ণা দূর করবে। তো এই তিনটা জায়গার দাম কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু, ও বন্ধু, এরা হলো দুনিয়া ওই সমস্ত সন্তান যারা দুনিয়াতে মা বাবারে কষ্ট দিয়েছে, হাসতে হাসতে মার কলিজা বাইঙ্গিয়া খান খান করে পালাইছে। আমি আল্লাহ কোরআনের মধ্যে বলেছিলাম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা উফ্ফা আহাদুহুমা ফালা তাকুল লাহুমা উফ্ফা ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা। এরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে নাই, এই জন্য হাসরের ময়দানে এদের গায়ের ভিতরে জাহান্নামের শিকল পরাইয়া দেওয়া হয়েছে। আর একদল মানুষের জন্য জাহান্নামের ওই যে এই যে এমন একটা বিছানা করে দেওয়া হয়েছে, এই দুনিয়ার যারা স্বর্ণের জাকাত দেয় না, হাসরের ময়দানে স্বর্ণগুলো জাহান্নামের আগুন দিয়ে আংরা বানাইব, আংরা বানাইয়া বিছাইয়া শোয়াইব, এটার উপরে মানুষগুলারে ফালাইয়া পুরাইব। আর হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন মানুষ জাকাত দেওয়া বন্ধ করে দেয় তখন আমার আল্লাহ বান্দার প্রতি অসন্তুষ্ট হইয়া আসমান থেকে বৃষ্টি দেওয়া বন্ধ করে দেয়। এমনি বৃষ্টি বন্ধ হইছে, ওয়াজ তো এতগুলো কতগুলো করো, ওয়াজ তো এতগুলো। আজকে দোয়া করবো আমরা একসাথে, আজকে তওবা করে দোয়া করবো, ইস্তিগফার করে দোয়া করবো, আল্লাহ যেন এই দুইটা দিনের ভিতরে যেন পৃথিবীটা এই বাংলাদেশটা ঠান্ডা করে দেবে। আমিন করো, ইনশাল্লাহ করো না কেন? আপনি কি মনে করেন সব এখানে সাধারণ বান্দা আসছে, এখানে ফাঁকে ফাঁকে কিছু আল্লাহর উনি বসে আছে? কথা কোন ঠিক না বেঠে? 40 জন লোক যেখানে আল্লাহ রসুলের প্রেমে কথা বলে সেই জায়গার ভিতরে আল্লাহর একজন মকবুল বান্দা থাকে, ওই হাতের দোয়ার মাধ্যমে দোয়া কবুল হয়, কথা কোন ঠিক না? এই বিশ্বাস রাখতে হবে বাবা, কথা কোন না কেন? এই জন্য যুবক ভাইয়ের আমার আল্লাহ বলছেন, ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ, ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ, হাশরের ময়দানে কাহার চেহারা নূরে আলোকিত হবে? আবার বলছি ওয়া তাসওয়াদ্দু বুজুহ, আবার কাহার চেহারা কালো হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, সুন্দর হবে কার চেহারা? যারা আল্লাহকে মানে সুন্দর হবে কার চেহারা? যারা নবীকে মানে সুন্দর হবে কার চেহারা? যারা ওলি আল্লাহকে মানে সুন্দর হবে কার চেহারা? যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সুন্দর হবে কার চেহারা? যারা যাকাত দেয়, যারা ইবাদত করে, যারা সহবতে যায়, যারা জিকির করে, যারা হক কথা বলে, যারা হালাল খায়, তাদের চেহারা আলোকিত হয়ে যাবে। হাত তুলে বলেন ঠিক না বলেন? আল্লাহু আকবার বলেন। আরে বাবা শুনেন, কথাই তো কথা বেড়ে যায়। এখন প্রশ্ন হলো, কালো হবে কার চেহারা? ওই যে স্বর্ণের জাকাত না দিলে স্বর্ণের জাহান্নামের মধ্যে এমন ভাবে ফুরাইব, ফুরাই নিচে রিস্তা বানাইব, ওই স্বর্ণ যে বানাই কি কো বাবা? স্বর্ণাকার আর কেন আছে? বান্যা 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 এরকম না, ওই যে মানে স্বর্ণ যে কাটে ওটা অনেক তুমি একটা শিল বলে শিল তো তার চুল কাটে তেত্রিশ ভাগ বেশ তারা করে জানি বুঝছি ইডো 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 না ইডো 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 স্বর্ণ যে বানাচ্ছেন না, এতবার গুল ধরে নাকের জিনিসটা সেপটা বানা নাকের জিনিস নাকের নাক ছোনে স্বর্ণাকার অ ইডো কোন যা জহুরি তা প্রথম নাসিল না সুপ্তা মুরব্বির আছে না? আমরা চাই যে মুরব্বিদের আগে যেটা করতে ইটের পাশে রকম চাই, আমাদের অতীত ইতিহাস এটা বাঙালির ঐতিহ্য, কথা কোন ঠিক না বেড়ে? আমরা আমি আমাকে যদি কেউ বলে যে জুল দেন আমি জুলবো, এটা তো সৌর দেন
এটা ভালো লাগে কইলে তরকারি দেন, সানুন দেন, ঠিক আছে, লবণ দেন, একটু নুন দেন। এটি বাঙালির ঐতিহ্য। মারহাবা জোরে গান, এত শুদ্ধ মারা লাগলো না, যেদিন থেকে শুদ্ধ ঢুকছে এদিন থেকে ওই মা বাঙ্গা গরু ঢুকছে আর ফুলা তিনতলা রোফে ঢুকছে। অত শুদ্ধ বাসা আমার সামনে কেমন লাগবে না, কথা কোন ঠিক না বেঠি? ঈদের দিন ঈদে আসলে বোর কাপড়টা ফাঁসা যাচ্ছে আর মার শাড়ি হলো 150, আর ফাতলা ভাঁজা ফাতলা কাপড়টা এক দোয়া দিলে পুরা লুসু নিয়ে যাবে, কথা কোন ঠিক না বেঠি? এগুলো চলবে না, কথা কোন কোনদিন মাতনার নয় বো আফন ও আবলুসন, আবলুসন মানে আবলুসন আর কি, যদি আবার কেউ থাকে আবার বউ কোনদিন মাতনার নয় বো আফন, বউ তোর ভালোবাসিল গাজীপুর থেকে লাল শাড়ি কিনা দিবি যত বলাবান, ঠিক আছে নি? কোনদিন মাতনার নয় বউ আফন ও আবলোসন, বউ কোনদিন মাতনার নয় বউ আফন, ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হয় বউর আগে মা জানেন কথা মিশা নয়। আরে বউ তোর জানতেন, একটা হলে তিনটা গো, চিন্তা করিস না। আরে বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন, যাকে দিকে যাইতাম না অনেক কথা কথা লয়ে আসতাম আছে গালিগঞ্জের ভিতরে, আর মানুষের কথা হুন্দু হুনতে মাথার একবার আউলে গেছে গাছটা, অথচ আয়সা দেখতে সিপুর আমরা ঘরের বাড়ির মতন। কান কথা স্যার বিশ্বাস করেন না, বুঝছেন নি? কয়েছে আইলে ধরবো, স্টেজে ধরে লেব, ঢুকতে দিত না, কত কথা আছে, কত কথা যে আমার কইছো, তখন আয়া দেখতেছি যে এটা হুমুক ধরার, এটা ফিজ ধর, মনে করে আমরা একই এলাকার বাসিন্দা, কথা কোন ঠিক না বেড়ে? তা আমি কিন্তু শুদ্ধ ভাষা আজকে বলতেছি না, আজকে সব লোকাল ভাষা বলতেছি। আপনি যে যাই কোক না কিনলে গিয়া যে ফিসাব কইব, মা বাবার খেদমত লাগবে না, আমি তো তোর সব, এটা ফিসাব না, এটা সকালবেলার ফিসাব, কথা কম। আমার ফুলা ভান্ডি করে ফুলা ভান্ডি করে হাত দিলে কো ওয়া তাসওয়াদু বুজু, সেই দিন মা বাবার অবাধ্য সন্তান যারা তাদের চেহারা কালো হয়ে যাবে, যারা যাকাত দেয় না এদের চেহারা কালো হয়ে যাবে, যারা সুদ খায় এদের চেহারা কালো হয়ে যাবে। এলাকা তো সুদখোর নাই, আর আছে সব জায়গা কম আর বেশি আর কি, কিন্তু তুলনামূলক কম, কিন্তু কষ্ট লাগে যখন সুদ করে মসজিদের সভাপতি বানায় দেয়। দশটা বেতন দেনা বিশটার জারি মারে ইমাম সাহেব, মন ইমাম সাহেব ফালাই নে হেজি মারি কাটলো 30,000 রুজু করতে পারবো, হেজি সিনটি চালালে 50,000 রুজু করতে পারবো। ইমামতি করে কেন? মেহরাবটা পাহারা দেওয়ার জন্য, কথা কোন ঠিক না বেটি? এটা মনে করি না যে হ্যাঁ ফ্যাট বাসে তো ফারানের দিকে ফুরি দিচ্ছে না, এরা তো ধর্মরে ভালোবাসে, এরা তো মেহরাবকে ভালোবাসে, এই মেহরাবে তো দিন প্রতিষ্ঠিত করার যে অস্ত্রগুলো এখানে রাখতো, এখানে সামনে রাখে নামাজ পড়তে, এটা না বলে মেহরাব, ইসমে আলা জিগা, ইসমে আলা অস্ত্র রাখার জায়গা, কথা কোন ঠিক কিনা? যাক এদিকে গেলে বলবেন যে আমি দেখা করা জানি না, থাকিতে হবে না আমরা যে যদি জাকাত আইসা আল্লাহর রাসূল জাকাত দিবেননি, জাকাত কি গরিবের প্রতি করুণা দয়া? বরং গরিবের অধিকার আপনার টাকার উপরে, আপনি গরিবকে যাকাত দিলে আপনার মালটা পবিত্র হয়, না দিলে মালটা অপবিত্র থাকে, এই যাকাত না দেওয়ার কারণে এইগুলো বিছানা হবে, হাসর মাঠে স্বর্ণগুলো বিছানা হবে, আপনি এবার করে থাকবেন এখানে স্বর্ণ আগুন, আগুনের স্বর্ণ এখানে দিবে, আগুনের আংরা এইভাবে দিয়ে দিয়ে আপনাকে শাস্তি দিবে। আমার যুবক ভাইয়েরা এই জন্য যাকাত দিতে হবে, আপনাকে হারাম খাবেন না, যদি হারাম খান তাইলে ওই যে ওয়াতাসবদ্দু বুঝু, সেই দিন চেহারা কি হয়ে যাবে, কালো হয়ে যাবে। কেন হবে? এটার একটা কারণ আছে কি, কারণ তুমি দুনিয়ার ভিতরে আল্লাহকে অস্বীকার করতা না, এই জন্যই তো
আমার চেহারা কালো হয়েছে, কথা কোন ঠিক না বেঠে আমরা বলতেছেন ওয়ালা ইউকবাল মিনহু ওয়ালা ইউকবাল মিনহা শাফা, সেই হাশরের মধ্যে সুপারিশ গ্রহণ করা হবে না, ওয়ালা ইউখাজ মিনহা আদলু সেদিন কাহার কাছ থেকে বিনিময় নেওয়া হবে না, ওয়ালা হুম ইউসারুন তারা সাহায্য প্রাপ্ত হবে না। সেই দিন মানুষ 50,000 বছর তীব্র গরম আর গরম পানির মধ্যে দাঁড়ায় থাকবে, কোন নবীর কথায় বিচার শুরু হবে না। যেই নবীর কথার দ্বারা হাশরের ময়দানে বিচার শুরু হবে তিনি হলো রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে হাশরের ময়দানে আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলো আছে না নাই? নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? নবীর একজন সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমার জন্য হাশরের মাঠে সুপারিশ করবেন? আমার নবী বলেন হ্যাঁ সুপারিশ করব। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে আমি সেই দিন পাবো কোথায়? আল্লাহর হাবিব বললেন আমাকে তুমি পুলসিয়াতের গুড়াই পাবে, এরপরে এখানে যদি আপনাকে না পাই ফাইল্লাম আলকাকা ইয়া রাসূলুল্লাহ আপনাকে যদি সেখানেও না পাই কোথায় পাবো? আল্লাহর হাবিব বললেন আমাকে তুমি পুলস হাউজে কাউসারে গুড়াই পাবে, ফাইল্লাম আলকাকা ইয়া রাসূলুল্লাহ ওই জায়গায় যদি আপনাকে না পাই তাহলে পাবো কোথায়? আল্লাহর হাবিব বললেন আমাকে মিজানের পাল্লাই পাবে। আপনি বুঝেন না নবীর ঠিকানা তিনটার দান কত? পুলসির একটা কায়েম হবে জাহান্নামের উপরে, আর মিজানের পাল্লার দান দেওয়া হবে পাপ আর পুণ্যের হিসাব করার জন্য। আর তৃষ্ণার্তের অবস্থায় পানি পান করিয়ে আপনার তৃষ্ণা দূর করবে। তো এই তিনটা জায়গার দাম কম না বেশি গুরুত্ব আছে না নাই? এই তিন জায়গায় নবী থাকবেন। হাউজে কাউসারটা কি জিনিস? মানুষ যখন নিজের গ্রামে নিজের সাঁতার কাটবে তখন আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন সেই দিন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশে আজমি নিজে ছায়া দিবেন। এর মধ্যে প্রথম এর মধ্যে এক শ্রেণী হলো কে জানেন? এক শ্রেণী হলো যারা ন্যায় বিচারক, যারা ন্যায় বিচার করে তাদেরকে আল্লাহ পাক আরশে আজমি নিজে ছায়া দিবেন। দুই নম্বর হলো যারা নামাজের জন্য দিবানা তাদেরকে আরশে আজমি নিজে ছায়া দিবেন, যারা জিকির শুনলে পাগল হয় এদেরকে আরশে আজমি নিজে ছায়া দিবেন, যাদের বাজারে মন টিকে না মসজিদে যাদের মন টিকে এদেরকে আল্লাহ মিজানের এদেরকে আল্লাহ হাশরের মাঠে আরশে আজমি নিজে ছায়া দিবেন। চিৎকার বাইরে কর না সুবহানাল্লাহ। আরেকটা কি মেহেদি হাসান বেনে মাশাআল্লাহ একটু বসার বসার প্লিজ বল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সভাপতি জনাব এস এম রবিন কই সরি জনাব অ্যাডভোকেট আশরাফি মেহেদি হাসান সাহেব ভাই আসছেন, আমি অনেক খুশি হইলাম আমাদের গ্যাপটা পূরণ হয়েছে। মারহাবা জোরে কোন আমি সবার নাম শুরুতেই পড়ছি কারণ আমার একটা অভ্যাস আছে, আমার মন চাই সবার নামটা পড়তে। কেন অত্যন্ত অনারহল পার্সনগুলো থাকে, ওনারা আমাকে যেভাবে ব্যাখ্যা করে কথা বলে আমি তো তাদেরকে স্মরণটাও করা দরকার। আপনি এসেছেন আমি অনেক খুশি হয়েছি, একটু বসুন। থ্যাংক ইউ। আচ্ছা ভাই আপনার বসে একটু আলহামদুলিল্লাহ জোরে বলুন। আচ্ছা আপনারা কি চান না এই কালীগঞ্জের মাহফিলটা সারা বছর চলুক? চান কি চান না? আপনার কি চান না যে আমি তো চেয়েছিলাম যে প্যান্ডেল ছাড়া মনে হয় মাহফিলটা করবে, প্যান্ডেল যে দিবে আমি প্রস্তুত ছিলাম না। ও আচ্ছা আমাদের ওই প্রথম দিনের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ আমজাদ হোসেন স্বপন ভাই আসছেন। ও আচ্ছা আচ্ছা আমাদের সাবেক ভাইস চেয়ারম্যান না কালীগঞ্জ উপজেলা। আলহামদুলিল্লাহ সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে মুবারকবাদ জানাচ্ছি। মারহাবা কন আরো জোরে বলুন না মারহাবা কন। তাইলে এখন আসেন হাশরের মাঠে। এই যুবকরা যুবকরা আছে আমার যুবকগুলো আসো। তাইলে আজকে তোমাদেরকে নিয়ে আমার কিছু কথা হবে এখন 5 মিনিট। অসুবিধা হবে? অসুবিধা হবে? তাহলে হাশরের মাঠে প্রথম হিসাব হবে নামাজের হিসাব। এই নামাজ আমরা চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? এবং আর একটা কথা বলবো অনুরোধ করে, যতদিন বাঁচবেন ততদিন নেশা করতে পারবেন না ইনশাল্লাহ। কন্যা কেন মাগরিবের আগে কিছু আছে বাবার ট্যাবলেট খাইছে, খায়া পাল চকলেট মুখে দিয়ে আইছে যাতে পাবলিকের দর্দ না ভরে। চালাকি কইরো না, তুমি যাই করো গোপনে কিংবা উপনে সব কিরামান কাতিমিন লেখতেছে, কথা কোন ঠিক না বেঠি? জাররা জাররা পরিমাণ হিসাব হবে। এখন জবান খুলে বলেন নেশা কি চলবে না বন্ধ হবে? বলবেন বন্ধ। নেশা নেশা বলে বন্ধ না কইবা তুমি? আরে পাগলা আপনি বলবেন বন্ধ। নেশা বন্ধ। ইয়াবা বন্ধ।
ফ্যান্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মোনাফিকি, চুগুলখুরি।